আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আসলে বারান্দায় এই কাপড়টা দেওয়া হয়, বারান্দা দিয়ে সব দেখা যায়, দোতলা বাসা তো রাস্তার উপরে, এর জন্য রাত্রে আমি এটা দিয়ে ঢেকে দিই যাতে বাইরে থেকে কিছু না দেখা যায়। আর আজকে আমি বিয়ার্সদের বিষয়ে কিছু কথা বলবো। আসলে আমরা যারা নতুন ইউটিউবার এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আমাদের ভিডিওতে বেশি ভিউ হয় না, লাইকও হয় না। কিন্তু যারা পুরাতন ভিউয়ার্স ইউটিউবার, তারা কিন্তু মানে যেমনি খুশি তেমনি ভিডিও দিলে, বা তাদের সাথে যদি কেউ থাকে, তারাও যদি একটা চ্যানেল খুলে নেয়, তাদেরও কিন্তু লাখ লাখ ভিউ হচ্ছে, বা 30,000-28,000 ভিউ হচ্ছে। আমি দেখেছি বাংলাদেশি ব্লগার তিশাপুর কথা, তিশাপুর আপনি মাইন্ড করবেন না, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু আপনার সাথে যারা যারা থাকে তারাও কিন্তু অনেক বড় ইউটিউবার হয়ে যাচ্ছে, তাদেরকেও মানুষ দেখছে, কারণ তিশাপুর যে অনেক বড় একটা ইউটিউবার, এর জন্য ওনাদের সাথে যারা যারা মিশে তারাও এক ভালো ইউটিউবার হয়ে যায়। আমরা নতুন নতুন যারা ইউটিউবার, আমরা যদি অনেক ভালো করে কাজ করি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের ভিডিওটা বেশি কেউ দেখে না, লাইকও দেয় না। এর জন্য মাঝে মধ্যে মনে হয় যে ভিডিওই করব না। আসলে আমি তো এমনিও রেগুলার ভিডিও দেই না, আগে যাও একটু দিতাম, এখন এইসব দেখে আরও দিতে মন চাচ্ছে না। আমি চেয়েছিলাম যে ইউটিউব আর করব না, কিন্তু আমার মেয়ে আমাকে অনেক সাহস দেয়, বলে আম্মু তুমি করতে থাকো, করতে করতে ইনশাল্লাহ তোমারও হবে। আর এখানে আমি সকালে নাস্তা বানিয়ে ফেলছি, সকালে আজকে আমি আলু পরোটা বানাবো। আমার ছোট দেওর আজকে বাসায় শুক্রবার, তাই ভাবলাম ও তো প্রতিদিন নাস্তা খায় না, ভোরে চলে যায় পাউরুটি খেয়ে, তাই ভাবলাম আজকে একটু আলু পরোটা বানিয়ে দিই, তাহলে ওর একটু ভালো লাগতে পারে সকাল সকাল। এর জন্য আমি নাস্তাটা সকাল না, একটু দেরি হয়ে গেছিলো, 1:30 উঠেছিলাম, তো আলুটা সিদ্ধ দিতে দিতে 9 বেজে গেছে, নাস্তা খেতে খেতে প্রায় 10:30 বেজে গেছিলো। আর এখানে আমি লবণের বাটিটা খালি করে লবণের কৌটাটা ধুয়ে নিলাম। আর এই যে আজকে আমার কাজের মেয়েটা আসছে, ওকে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম। আর এই যে আমার ছোটো মেয়ে, ওরা ঘুমাচ্ছে সকাল, এখনও সারা রাত এভাবে ঘুমিয়ে থাকে, খেতা গায়ে দিলে খেতা ওর গায়ে রাখেই না, আমি বারবার দিয়ে দিয়ে তারপরও ওইভাবে হয়ে যায়। ছোটোকাল সোয়েটার পরে ঘুমিয়ে রাখতাম, ঠান্ডা জানি না লাগে, কিন্তু এখন তো বড় হয়ে মানে কথা শুনে না। আর এই যে আমি মুরগি রান্না করেছিলাম, আর সাথে আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। আসলে আমি আপনাদের সাথে কিছু মনের কষ্টের কথা শেয়ার করলাম, আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি দেখেছি যারা আমাদের মতো নতুন ইউটিউবার তাদের কিন্তু এই অবস্থা, মানে ভিউ হয় না। একটা ভিডিওতে 30-25-20 এরকম করে ভিউ হয়, তাহলে বলেন ভিডিও কি বানাতে ইচ্ছে করে? আপনারা কিন্তু নতুনদেরও তো একটু দেখে উৎসর্গ দিতে পারেন, আপনাদের তো কোনো টাকা পয়সা লাগবে না একটু সাবস্ক্রাইব করলে, আমরা একটু আপনাদের একটু সাবস্ক্রাইব বা একটা লাইকে অনেক উৎসর্গ হই ভিডিও বানানোর জন্য। আসলে আমরাও চেষ্টা করি ঘরে বসে কিছু করার জন্য, আপনারা যদি আমাদের সাপোর্ট করেন, সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমরাও পারবো। আর যারা বড় বড় ইউটিউবার তারাও তো এভাবেই ওনারা যখন করেছিল তাদের সময় কিন্তু আমরা সবাই দেখেছি, আর তাদের সময় ভিডিও বানালে সাথে সাথে অনেক লাইক কমেন্ট বা ভিউ হয়ে যেত, কিন্তু এখন যারা নতুন ইউটিউবার তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, কারণ অনেক ইউটিউবার বের হয়েছে, আগে কিন্তু এত ইউটিউবার ছিল না। আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছি তখনও কিন্তু কমই ছিল, হাতে গোনা কয়েকজন, আমি বেশিরভাগ মুক্তাপু, পায়েল, তারপরে তিশা, উমান ব্লগার, মালয়েশিয়া ব্লগার, তারপর লন্ডন ব্লগার, আমেরিকা ব্লগার, এগুলাই ছিল। আর এখন কিন্তু অনেক নতুন নতুন ব্লগার বের হয়েছে। আমি আসলে রেগুলার ভিডিও দিইনি, আমি যদি রেগুলার ভিডিও দিতাম আমি মনে হয় এতদিনে আমি একটা বড় ইউটিউবার হয়ে যেতাম, কিন্তু আমি আসলে সংসারে একটু বিজি ছিলাম, আমার শাশুড়ি অসুস্থ ছিল, আমার বাচ্চাদের নিয়ে আমার একটু স্কুলে যেতে হতো, মানে সংসারে একটু চাপ ছিল, বিদায় আমি প্রতিদিন ভিডিও দিতাম না, এর জন্য আমার আর কি প্রথমে যাও একটু ভিউ হয়েছিল, এখন আরও কম হয়, তাই মনেই চায় না ভিডিও বানাতে। তারপরে মাঝে মধ্যে একটু ভিডিও করি, একটু বানাই। আর এখানে আমার
ভাসুর রুই মাছ এনেছিল আর ইলিশ মাছ, এগুলো আবার আমি কুটে ধুয়ে এখন রান্না করব। এই যে ইলিশ মাছ বাটিতে যেগুলো, এগুলো ফ্রিজে রেখে দিব, আর রুই মাছও আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি অর্ধেকের বেশি, অল্প একটু রান্না করব। যেহেতু ইলিশ মাছটা আমাদের বাসায় বেশিরভাগ আমার ভাসুর খায় না আর আমরা খাই, ইলিশ মাছ আমাদের জন্য রান্না করব। এই যে রুই মাছটাও ফ্রিজে রেখে দিয়েছি, আর রুই মাছও কয়েক টুকরা শিম দিয়ে রান্না করব। এখানে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি, আর মাছটা ভাজা হয়ে গেলে আমি তরকারিগুলো চড়াই দিব। এখানে আমি ইলিশ মাছের জন্য পেঁয়াজটা ব্রাউন কালার করে নিচ্ছি। ইলিশ মাছটা যখন ভাজা হয়ে, পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে সরি, তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব। আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানার অনেক প্রেরণা দেয়, এর জন্য আপনাদের লাইক আমাদের অনেক দরকার, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমরা যদি একটা লাইক পাই তাহলে কিন্তু আমাদের অনেক ভালো লাগে, আর আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখন আমার রান্না টান্না শেষ, আমরা দুপুরে খেয়ে নিয়েছি, এখন বাচ্চারা বসে বসে খেলা করছে, এই যে ছোটো মেয়ে বসে ড্রয়িং করতেছে, আর বড় মেয়ে এখন একটু পড়বে, আর আমি একটু রেস্ট নিব দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।